আছে এখন প্রায় দরকার হয় দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে এদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ড লোকের ফর্মুলা তখন আমরা কি কি কাজ করি আবার একই সমীকরণ হয়তো আমরা আরেকটা সমীকরণ নিয়ে চিন্তা করি ওকে y এর প্লাস 5y মাইনাস 5 = 0 এবং আরটা আছে হয়তো 4x প্লাস 5y মাইনাস 9 = 0 এই দুটো সরলরেখার সমীকরণ দেওয়া আছে এদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকে ফর্মুলা বের করতে হবে যেটা সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ড সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ড স্থূল কোণের সমদ্বিখণ্ড এবং মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ড এখানে প্রমাণ ছাড়াই আমরা সিম্পল কিছু বিষয়ে বলে ফেলি যে এই দুটি সরলরেখা যদি দেওয়া থাকে এরকম দুটি সরলরেখা সমীকরণ তখন এদের সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ড বের করতে গেলে আমরা প্রথমে a1 a2 plus b1 b2 টা বের করে নেই মানে কি মানে হচ্ছে a1 x plus a2 y plus sorry a1 x plus b1 y plus c1 equal to 0 এটাকে আমরা একটা সমীকরণ ধরে নিয়েছি এবং আরেকটা সমীকরণ ধরে নিয়েছি a2 x plus b2 y plus c2 equal to 0 এরকম দুটো সমীকরণ আমাদের সামনে আছে তো এখন a1 a2 plus b1 b2 মানে কি হবে চার দুগুণে r plus 3 পাঁচা 15 এটার মান হচ্ছে 23 a1 a2 plus b1 b2 এই জিনিসটাকে বের করে নিতে হবে এটার চিহ্নটা আমাদের জন্য ইম্পর্টেন্ট যে চিহ্নটা আমরা অলরেডি পেয়েছি এটার চিহ্ন হচ্ছে পজিটিভ এটা গ্রেটার দ্যান 0 এটা যদি পজিটিভ হয় এইটার যে চিহ্ন থাকবে সেই চিহ্ন নিলে পাওয়া যাবে স্থূল কোণের সমদ্বিখণ্ড a1 a2 plus b1 b2 যেই চিহ্ন সেটা নিলে পাওয়া যাবে স্থূল কোণ তাই আর কিছু বুঝি নাই অপেক্ষা কি বোঝাচ্ছি আমি বোঝানোর চেষ্টা করছি দেখো আমরা যখনই ইকুয়েশন নিয়ে কাজ করি যখনই বলা হয় সমদ্বিখণ্ড বের করো তখন আমাদের আইডিয়াটা কি আমরা কি কাজ করি আমাদের মেইন আইডিয়া হচ্ছে যেটা একেবারে বেসিক যে আইডিয়াটা সেটা হচ্ছে আমরা একটা বিন্দু থেকে সরলরেখা দুটার উপরে লম্ব আঁকি এবং বলি যে লম্ব দূরত্বটা সমান কেন কারণ আমরা জানি যে সমদ্বিখণ্ডের উপর যে কোনো পয়েন্ট থেকে লম্ব দূরত্ব সবসময় সমান হয় তখন এই পয়েন্টটাকে আমরা নাম দেই PXY ওই যে চলমান বিন্দু আমরা বলেছিলাম যে কোনো সমীকরণ বের করতে গেলে চলমান বিন্দু দরকার হয় এই PXY বিন্দু থেকে আমরা যে দুটো সমীকরণ নিয়েছি a1x b1y c1 0 এবং a2x b2y c2 0 এই পয়েন্টটা সরলরেখার কোন পাশে অবস্থিত এটা আমরা জানি না এই কারণে প্লাস মাইনাস এর ঝামেলা আসে আমরা বলেছিলাম যে সরলরেখার এক এক যে কোনো একই পাশে দুইটা বিন্দু নিয়ে যদি আমরা কাজ করি তখন দুইটাই পজিটিভ বা দুইটাই একই চিহ্ন বিশিষ্ট হবে দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ এবং উল্টা পাশে দুইটা বিন্দু নিয়ে কাজ করলে একটা পজিটিভ একটা নেগেটিভ আসে তো সেই ব্যাপারটা এখানে একটা ঝামেলা তৈরি করে ফলে প্লাস মাইনাসের ঝামেলাটা এখানে তৈরি হয় তো এই বিন্দু থেকে এর উপরে যদি আমি লম্ব দূরত্ব বের করি সেটা কত আসবে সেটা আসবে a1x plus b1y plus c1 by root of r a1 square plus b1 square এবং ওই পয়েন্টটাই যদি আরেকটা জায়গায় আমি বসাই তাহলে পাওয়া যাবে a2x plus b2y plus c2 by root of r a2 square plus b2 square যেহেতু আমরা জানি না এটা কোন পাশে অবস্থিত সুতরাং এখানে প্লাস মাইনাস চিহ্নের ব্যাপারটা আসে এবং প্লাস নিলে একটা সমীকরণ পাওয়া যাবে মাইনাস নিলে আরেকটা সমীকরণ পাওয়া যাবে এটাও এখান থেকে দেখা যায় যে হ্যাঁ দুইটা সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তখন এদের সমদ্বিখণ্ড আসলে দুইটা থাকে একটা ওইটা একটা হচ্ছে এই ডটার দেওয়া বিন্দুটা সুতরাং দুইটা সমদ্বিখণ্ড পাওয়া যাবে একটা প্লাস নিলে একটা মাইনাস নিলে তো আমরা যখনই এরকম কিছু দেওয়া আছে তাহলে আমরা সেটা নিয়ে কাজ করি একটু তাহলে নর্মালি আমরা কি বলবো 2x plus 5y minus 5 by root over 2 square plus 3 square equal to plus minus যে ইকুয়েশনটা দেওয়া আছে 4x plus 5y minus 9 by root over 4 square plus 5 square এইখানে একটা চিহ্ন আছে প্লাস আর একটা মাইনাস এবার এখানে আমরা খেয়াল করি যে a1 a2 plus b1 b2 যেই চিহ্নে সেই চিহ্ন নিলে পাওয়া যাবে স্থূল কোণ এখানে আমরা কি চিহ্ন পেয়েছিলাম 23 সেটা পজিটিভ নেগেটিভ পজিটিভ মানে প্লাস তাহলে আমি এখানে প্লাস দিলে পাবো স্থূল কোণ
আর আমি যদি মাইনাস নেই তাহলে পাবো সূক্ষ্মকোণ আর এখানে আমরা কি চেয়েছিলাম সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক তাহলে এখানে মাইনাস দিতে হবে যদি স্থূলকোণের সমদ্বিখণ্ডক চাই তাহলে প্লাস দিতে হবে এখন যদি এরকম আসতো যদি এটা মান আসতো নেগেটিভ তখন নেগেটিভ নিলে পাওয়া যেত স্থূলকোণ এটা যে চিহ্ন সেই চিহ্ন নিলে পাওয়া যাবে স্থূলকোণ এটা মাথায় মনে রাখতে চলবে আচ্ছা এবারে আমরা মূল বিন্দু ধরে কোণের কথা চিন্তা করি আমরা এ ওয়ান বি ওয়ান নিয়ে কাজ করেছি এ টু বি টু নিয়ে কাজ করেছি যাকে নিয়ে কাজ করি না সে হচ্ছে এই পাশের অংশটুকু সি এই যে সি এর পার্ট টু আছে এটা সি ওয়ান এটা সি টু এদেরকে নিয়ে বোঝা যায় যেটা কি মূল বিন্দু ধরে কোনো সমদ্বিখণ্ডক নাকি না তো সেটা বোঝার জন্য যেটা করি আমরা দেখি যে সি ওয়ান ও সি টু একই চিহ্ন বিশিষ্ট হলে সেটা পাওয়া যাবে প্লাস নিলে পাওয়া যাবে মূল বিন্দু ধরে কোনো সমদ্বিখণ্ডক সিওয়ান এবং সি টু যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তখন প্লাস দিলে আসলে পাওয়া যাবে মূল বিন্দু ধরে কোনো সমদ্বিখণ্ডক মানে কি যে এখানে আমরা একটু আগে যা করেছিলাম এখানে প্লাস মাইনাস দিয়েছিল সেখানে প্লাসটা এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মাইনাস ফাইভ এটা মাইনাস নাইন দুইটার চিহ্নই একই চিহ্ন একই হলে আমরা প্লাস দিলে পাবো মূল বিন্দু ধরে কোনো সমদ্বিখণ্ডক মূল বিন্দু ধরে কোনো সমদ্বিখণ্ডক মানে কি মানে হচ্ছে দুইটা সরলরেখা যখন পরস্পরকে ছেদ করেছে পুরো জায়গাটা আমার চারটা ভাগে ভাগ হয়ে গেছে একটা ভাগ হচ্ছে এই অংশটুকু আর একটা ভাগ হচ্ছে এই অংশটুকু একটা ভাগ হচ্ছে এইটার ওই পাশের অংশটুকু আর একটা এইটার এই পাশের অংশটুকু টোটাল চারটা ভাগে টোটাল জিনিসটা ভাগ হয়ে গেছে এই চারটা ভাগের মধ্যে কোন ভাগটার মাঝখানে মূল বিন্দুটা রয়েছে এই যে ভাগটা এই ভাগের মাঝখানে মূল বিন্দু রয়েছে আমরা তখন বলি এই কোণটাকে বলি আমরা মূল বিন্দু ধারী কোণ মানে মূল বিন্দুকে ধারণ করে আছে যে কোণটা মূল বিন্দুকে যে কোণটা ধারণ করে আছে মোট চারটা কোণ এখানে দেখতে পাচ্ছি তার মধ্যে যেই কোণটা মূল বিন্দুকে ধারণ করে আছে তাকে বলি মূল বিন্দু ধারী কোণ আর সেই কোণের যে সমদ্বিখণ্ডকটা এই যে ডট 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 রেখাটা এই সমদ্বিখণ্ডকটাই আমাদেরকে এখানে বের করতে বলেছে এটাকে বলে মূল বিন্দু ধারী কোণের সমদ্বিখণ্ডক তো কেন এটা নিয়ে পাওয়া যায় সেটা খুব সুন্দর ব্যাখ্যা করা যেতে পারে আসলে এই যে দুইটা সরলরেখা আমরা দেখতে পাচ্ছি এই যে সি ওয়ান এবং সি টু যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তখন আসলে প্লাস দিলে পাওয়া যাবে মূল বিন্দু ধরে কোনো সমদ্বিখণ্ডক এই ব্যাপারটা ব্যাখ্যা করা যায় এটা ব্যাখ্যা করা একটু সোজা যে আসলে আমরা কেন a1 x plus b1 y plus c1 by a1 square plus b1 square equal to plus minus a2x plus b2y plus c2 এই প্লাস মাইনাস ব্যাপারটা নেওয়া এই জিনিসটাকে আর একটু বোঝা যায় আমরা একটু আগে দেখেছিলাম যে এই সরলরেখাটা চিন্তা করে যে ওকে আমার যে কোনো এক পাশে সবগুলোই পজিটিভ যে কোনো আরেক পাশে সবগুলো বিন্দুই নেগেটিভ পুরো এই দুনিয়াটাকে এই যে কোন গ্রাফ পেপার সেই গ্রাফ পেপারটাকে এরা দুজন মিলে টোটাল চারটা ভাগে ভাগ করে ফেলেছে আমরা প্রথমে চিন্তা করি এই এইটার কথা এই যে দেখতে পাচ্ছি যেটা ঢালটা নেগেটিভ আসলে তার কথা আমরা চিন্তা করি তার উপরের সমগুলো পয়েন্টটি প্লাস মানে হচ্ছে এর উপরে সমস্ত পয়েন্ট যেগুলো আছে সেগুলো সবই প্লাস হয় তার মানে এইটাও এখানেও প্লাস এখানেও প্লাস আর এখানে মাইনাস এদিকে মাইনাস এর উপরে সবই প্লাস নিচে সবই মাইনাস এখানেও সব কিছু মাইনাস এখন যদি আমি এইটার কথা চিন্তা করি এই যে যাকে আমি ঢেউ ঢেউ করে লিখলাম তারও উপরে সব প্লাস নিচে নেগেটিভ তার মানে তার কথা চিন্তা করলে প্লাস এটার দিকেও প্লাস এর জন্য নিচে মাইনাস এখানে মাইনাস আমরা একটু খেয়াল করি এই যে জায়গাগুলো আমি বললাম প্রথমটা হচ্ছে এই রেখার জন্য আর দ্বিতীয় চিহ্নটা হচ্ছে ওই রেখার জন্য যেমন এখানে প্লাস মাইনাস মানে কি এই রেখার উপরে আসে তাই প্লাস এই রেখার নিচে আসে তাই মাইনাস এর উপরে খেয়াল করি এটা এর উপরে এটার উপরে দুটাই প্লাস এটা এর উপরে এটা নিচে এই কারণে একটা প্লাস একটা মাইনাস আর এটা দুইটারই নিচে তার মানে হচ্ছে মাইনাস মাইনাস তার মানে সমস্ত বিন্দুকে এরা এরকম চারটা জায়গায় ভাগ করেছে প্লাস 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 মাইনাস 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 প্লাস মাইনাস প্লাস যখন আমরা এইখানকার কোনো বিন্দু নিয়ে চিন্তা করব বিন্দুটা যদি এখানে অবস্থিত হয় তখন এখান থেকে এর লম্ব দূরত্ব আর এখান থেকে এর লম্ব দূরত্ব যখন আমরা বের করছি তখন লম্ব দূরত্ব বের করার সময় যেহেতু এদের দুজনের মান সেম লম্ব দূরত্ব সমান হতে গেলে আমরা চিহ্ন নিয়ে তখন কাজ করি কিভাবে
এটা যেতে এখানে বসাই, বসালে সেই চিহ্নটা কখন আসবে নিচের দিকে, সো নেগেটিভ আসবে এটাতে, এটার জন্য আসবে নেগেটিভ, এটার জন্য আসবে পজিটিভ। তার মানে আমি তখন আর মেইনের ভিতরে জিনিসটা অ্যাড করি, তখন আমি যেটা পাচ্ছি তখন পাবো মাইনাস নিলে, অর্থাৎ এই এলাকায় যখন আমি আছি তখন মাইনাস নিলে পাওয়া যাবে এখানকার সমদ্বিখণ্ডক। আবার এটার জন্য তাই আসলে, কারণ তখন এখানে আসবে মাইনাস, এখানে আসবে প্লাস, তার মানে আমি যদি মাইনাসটা কোন পাশে পাঠিয়ে দিই এটা মাইনাস আসবে। অর্থাৎ এই যে এলাকা, এই এলাকার সমস্ত বিন্দুর জন্য আমি যদি লম্ব দূরত্ব নিয়ে কাজ করতে চাই তখন সবাই আসবে মাইনাস নিয়ে। তার মানে এই যে সরলরেখাটা আমরা তৈরি করলাম যেটা এখানকার সমদ্বিখণ্ডক, সেটা পাওয়া যাবে আসলে মাইনাস নিলে, মাইনাস নিলে পাওয়া যাবে এই অ্যাঙ্গেলটার সমদ্বিখণ্ডক। এবং এখানে অন্য যেটা আছে সেটা অবশ্যই প্লাস নিলে পাওয়া যাবে। তার মানেটা কি দাঁড়ালো সেটা আমরা একটু বলার চেষ্টা করি। আমি দেখলাম যে পুরো জায়গাটা মোট চারটা ভাগে ভাগ হয়েছে, সেই চারটা ভাগ কিরকম আমি একটু সামারাইজ করার চেষ্টা করি কি কি বললাম সেগুলো। মোট চারটা ভাগে ভাগ হয়েছে, যার মধ্যে একটা পার্ট হচ্ছে দুইটাই মাইনাস, একটা পার্টে একটা প্লাস একটা মাইনাস, এখানে এটা প্লাস এটা এটা মাইনাস, এবং এখানে দুইটাই প্লাস। তো এদের যে সমদ্বিখণ্ডকগুলো আছে এই সমদ্বিখণ্ডকগুলো পাওয়া যাবে যেখানে প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস, সেখানে প্লাস নিলে আসলে পাওয়া যাবে সমদ্বিখণ্ডকটা, এবং যেখানে প্লাস মাইনাস এরকম আকৃতি সেখানে মাইনাস নিলে পাওয়া যাবে সমদ্বিখণ্ডকটা। যখন মূলবিন্দু নিয়ে আমরা কাজ করছি, মূলবিন্দু যদি এই পয়েন্টের উপর বসানো যায়, বসালে কি থাকে শুধুমাত্র সি এর পার্টটাই থাকে, যে এটা একটা জিরো হয়ে যায়, তার মানে এটা মাইনাস এবং এটাও মাইনাস, দুইটা মাইনাস কোথায় আছে এইখানে, তার মানে মূলবিন্দু থাকবে তখন এরকম একটা অবস্থানে। এবং মূলবিন্দু যদি তখন এরকম অবস্থানে থাকে তাহলে আমরা কি প্লাস নেব নাকি মাইনাস নেব, আমরা প্লাস নিলে তখন পাবো পরে সমদ্বিখণ্ডক। অর্থাৎ যদি একই চিহ্ন হয় মাইনাস মাইনাস অথবা প্লাস প্লাস তখন আমরা প্লাস দিলে পাবো সমদ্বিখণ্ডকটা, আর যদি প্লাস মাইনাস বা মাইনাস প্লাস হয় উল্টো চিহ্ন হয় তখন মাইনাস দিলে পাওয়া যাবে মূলবিন্দু ধারী কোণের সমদ্বিখণ্ডকটা। মূলবিন্দু যেই জায়গাটায় আছে যেই কোণটায় আছে সেটাকে আমরা বলছি মূলবিন্দু ধারী কোণ। এবার আমরা একটু সামনে আগাতে চাই, সরলরেখা থেকে এখন আমরা সামনে আগাবো, সরলরেখার মধ্যে আমরা সমান্তরাল কিছু দূরত্ব নিয়ে একটু কাজ করতে চাই, এগুলো প্রায় দরকার হয়। একটা পয়েন্ট দেওয়া আছে 2 4 হয়তো পয়েন্টটা, সেখান থেকে বললো যে আর একটা সরলরেখা দেওয়া আছে 4x প্লাস 5y প্লাস 9 ইকুয়াল টু 0, এই রেখাটা সমান্তরাল দিকে দূরত্ব কতটুকু হবে, এইখান থেকে এই রেখার দূরত্ব আর একটা রেখা দেওয়া থাকবে, হয়তো এটা আর একটা রেখা